হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এবং আজকে দেখাবো সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের একটি মাছ ধরার দৃশ্য এবং গ্রামের সাধারণ মানুষ, কয়েকশো মানুষ একসঙ্গে মাছ ধরছে এবং একটা ড্রেন আছে, যে ড্রেনটা সারা বর্ষার দিনে ভরে থাকে জল এবং তারপরেই যখন ধান বা শস্য কাটার টাইম পেকে যায় তখন এই জল নিষ্কাশন করা হয় ড্রেনটা থেকে এবং এই জল নদীতে বেরিয়ে যায় গেটের মাধ্যমে। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং সঙ্গে থাকবেন। সাথে সাথে আজকের যে মাছ ধরার দৃশ্য আমি এক এক করে পরপর আপনাদেরকে দেখাবো, আপনারা দেখুন, অবশ্যই আনন্দ পাবেন। এবং যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সামনেই দেখতে পাচ্ছেন জল সরার জন্য গেট এবং খাল, এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন একজন মাছ ধরছে।
তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা দেখছেন পেছনে এখনও মাছ ধরা চলছে, এবং এই জল ড্রেনে যে জল দেখছেন, এই জল পুরো সম্পূর্ণ শুকনো না হওয়া পর্যন্ত এনারা মাছ ধরবেন। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই আনন্দে থাকুন। এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে।